সুন্দরবনে বর্ণাঢ্য আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল 3টায় বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ র্যালি বের করা হয়। হাজারো নেতা কর্মীদের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি কেশৈলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, সাংগঠনিক সম্পাদক কেশাপ্রু মার্মা, অজিত কান্তি দাস, চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম। এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। সমাবেশ শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলা। পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎ হতে শুরু করে সব জায়গায় আড়তে খানাতে ঘরে বাড়ি গ্রামে